মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আমি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা সকালে যেসব কাজকর্ম, তো অনেক কিছুই থাকে, সেই সব কাজকর্ম সব কিছু শেয়ার করা হয় না, কারণ সবসময় তো আর মোবাইল বের করে ভিডিও করা যায় না। তো সকালের চাটা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো ঘরটা পরিষ্কার করে নিলাম, তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়েই একটু দেখিয়ে দিয়েছি যে আমি এই ঘরটা আজকে পরিষ্কার করলাম। তো যাই হোক, এই কারণেই পরিষ্কার করছি, কারণ রিক যখন বাড়িতে থাকে তখন এই ঘরটা একবারে বই খাতা ছিটিয়ে বসে থাকে। তো যাই হোক, আমি সবসময় এই ঘরের ঘরটা আমি অতটা গুছাই না, তো আজকে এই কারণেই গুছিয়ে ফেলতে পারলাম। কারণ ও আজকে গেছে লালগোলা ও দাদনের বাড়ি, কারণ আজকে গেছে বলতে কালকে গেছে, আর আজকে ঠিক না, আজ কালকে গেছে, কালকে গিয়ে আজকে ও যাবে সারগাছি মিশন। সারগাছি মিশন থেকে তারপরে সারগাছি মিশনে একটু কাজ আছে, সারগাছি মিশন থেকে তখন সন্ধেবেলায় বাড়ি ফিরে আসবে। তো যাই হোক, এই ফাঁকে আমি বাড়ি ঘরগুলো একটু গুছিয়ে নিই। ও যখন বাড়িতে থাকে তখন আমার সেরকমভাবে বাড়িঘর আমি গুছাতে পারি না, কারণ ওর পেছনে আমার একটা বেশ কাজ থাকে, এটার পর এটা এটা ওকে সমস্ত কিছুর দিক। ও বাড়িতে থাকলে আমি মোট কথা বাড়িঘরের এমনি সাধারণ কাজ ছাড়া এমনি বাড়িঘর আমি গুছাতে পারি না। তো যাই হোক, আজকে এই ফাঁকে আমি গুছিয়ে নিলাম। তো যেটা বলবো সেটা হলো, এই কারণেই গুছাতে পারি না কারণ ওর পেছনে একটু বসতে হয়, ও পড়াশোনা করে, ও কী খাবে না খাবে সেটা দেখতে হয়, তারপরে ও যখন পড়াশোনা করে পড়তে বসে তখন আমাকে ওর পাশেই বসতে হয়। আমি যদি একটু ওর পড়ার কাছ থেকে যদি আমি পাশের ঘরে যাই কি একটু ব্যালকনিতে যাই কি একটু ছাদে যাই, ও ডাকতে একবারে ডাকতে শুরু করবে, মা 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 করে ডাকতে শুরু করবে, তারপরে বলবে যে আমার পাশে এসে বসো, আমার পাশে বসো, তারপরে আমি পড়বো। তো যাই হোক, ও ছোটোবেলাকার ওই অভ্যাসটা এখনও আছে। তো যাই হোক, আমি তো আর এখন ওকে পড়াই না, কারণ ওর পড়াশোনা আর আমার পড়াশোনা তো অনেকটাই আলাদা। তো যাই হোক, অন্য স্ট্রিম যেহেতু সেই জন্য আমি আর পড়াই না, তবে পাশেই বসে থাকি, কোনটা পড়লি না পড়লি আমি সেটা দেখি। তো যাই হোক, ক্লাস 10 পর্যন্ত তো পড়িয়েছি, আমার কাছে আমি পড়িয়েছি, মানে প্রাইভেট টিউশন যেগুলো পড়াতো সেগুলোই আমি বাড়িতে তখন দেখতাম, পড়াতাম, পড়া দিতাম, যে এতটা এখন পর বিকেলে এতটা আমি একটা রুটিন করে দিতাম সেই পড়াশোনার। কিন্তু এখন সেই পড়াশোনার আমি কিছুই রুটিন করি না, তবে আমি বসে বসে দেখি যে তুই এটা কী করলি, দেখি তুই তো মনে মনেই পড়িস, তো দেখি কী পড়লি, এইগুলো একটু জাস্ট দেখি। তো যাই হোক, সেই জন্য আমি বাড়িঘর গোছাতে একেবারেই টাইম পাই না ও বাড়িতে থাকলে। তো যাই হোক, এই ফাঁকে আমি গুছিয়ে নিলাম, আজকে সন্ধেবেলায় আসবে, এই ফাঁকে আমি বাড়িঘর সম্পূর্ণই সমস্ত কিছু গুছিয়ে ফিটফাট করে রাখবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো নেক্সটে কী করছি। এই জলটার মধ্যে একটু হলুদ মিশিয়ে নিলাম। তো এই হলুদ মিশিয়ে জলটা আমি কী করব, তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি জলটা নিয়ে কী করছি। তো গাইজ, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমার গাছে হলুদ জল দেওয়া হয়ে গেল, আমি এবার চলে যাব রান্নাঘরে। তো চলেও এলাম রান্নাঘরে, রান্নাঘরে সকালবেলায় একেবারে চা খেয়েছিলাম, সেই চায়ের কাপ প্লেটগুলো রাখা আছে, আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার আমি সুযোগ করে দিচ্ছি। তোমরা দেখো আজকের ভিডিওটা সত্যিই খুব ইন্টারেস্টিং। Thank you.
তোমরা তো দেখতেই পাও যে আমি ডেইলি ব্লগ করি, কিন্তু আমার ফ্যামিলির লোক এই ভিডিওতে বেশিরভাগ ভিডিওতে মানে আসতে চায় না। তো কেন আসতে চায় না সেটা জানি না, ওরা কিছুতেই আমি ভিডিও শুরু করলেই ওরা সাইড থেকে সরে যায়। তো যাই হোক, আমার রিকবাবু ফোন করেছে, একটু ফোনটা রিসিভ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কটায় ট্রেন? নটায় না? আচ্ছা আচ্ছা, কি হবে তাহলে? ভিডিও করছি, ভিডিও করছি। ও, তুই কটায় আসবি তাহলে? দেখ এখন কটা পর্যন্ত ক্লাস হবে, দেখ ফুল ক্লাস করেই তো আসবি, ফুল ক্লাস করে। হ্যাঁ, তারপরে কটায় আসবি আমাকে জানিয়ে দিস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইদিকেই চলে আসিস আজকে। হুম হুম, ঠিক আছে, রাখো, ঠিক আছে, ভালোভাবে আসো। আচ্ছা আচ্ছা, বলবো বাবা, ফোন করতে আমি বাবা আসলে বলছি, ঠিক আছে। হুম, রাখো। তোমরা তো দেখতেই পাও যে আমি ডেলি ভ্লগগুলো করি, তো ডেলি ভ্লগে শুধু শুধু আমি বক 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 করি। তো যাই হোক, রিক, রিকের বাবা সহজেই ডেলি ভ্লগে আসতে চায় না। তো রিক তো বলবে যে মা তুমি ট্যুর ভ্লগ যদি করো তাহলে আমি তোমার ভ্লগের সামনে আসছি, না হলে ক্যামেরা এনো না, ক্যামেরার সামনে গেলেই ওরা সরে যায়, রিকও সরে যায়, রিকের বাবাও সরে যায়। তো যাই হোক, ওরা যখন আসতে চায় না, জোর করে ওদেরকে আনতে চায় না ডেলি ভ্লগে আমার। তো যাই হোক, অনেক গল্পই করলাম তোমরা। আর আমার এক ইউটিউবার বোন বলেছিল যে দিদি তুমি ফ্যামিলির মেম্বার্সদের নিয়ে ভ্লগ করো, তো কাউকেই তো নিয়ে তুমি ভ্লগ করো না, কেউ আসে না, কি ব্যাপার? তো যাই হোক, এই কারণ, মানে কারণ বলতে এই যে ওরা সহজে ডেলি ভ্লগে আমার আসতে চায় না। তো যাই হোক, নিয়েছি খুব, হয়তো ওরা জানতে পারে না, হয়তো আমি ফটো তুলছি বলে হয়তো একটা ভিডিও করে নিই, সেইভাবে হয়তো ভিডিওতে দিয়েও দিয়েছি, রিকের রিকের বাবার মানে ভিডিও এরকম দিয়েইছি, তো ওরা হয়তো ওগুলো জানতে পারে না। তো যাই হোক, আমার ভিডিও অত খুলে দেখে না, রিকও অত খুলে দেখে না, রিকের বাবাও অত খুলে দেখে না। তো যাই হোক, সেইভাবে দিয়ে দিয়েছি, কিন্তু ওরা নিজের ইচ্ছাতে ডেলি ভ্লগে আসতে চায় না, সেই জন্য আমি দিই না। তো যাই হোক, এক সময় হয়তো ডেলি ভ্লগে হয়তো আনবো, যে হয়তো কোনো দিন যদি সময় হয়, তো সব সময়ের জন্য ডেলি ভ্লগে একটা কথা বলবে। তো যাই হোক, কথা বলতেও চায় না, তোমাদের দাদা তো বলতেই চায় না, তো যাই হোক কেউই বলতে চায় না, রিকো তাই। তো ওকেও বলি যে পড়তে বসেছি, সেই সময় আমি একটা ভিডিও করি, একসঙ্গে পড়াচ্ছি, কিছুতেই না, একেবারেই না, মানে ও ভিডিও করতে গেলে এমন রিক তো এমনই আর কি লাগিয়ে দেবে যে ভিডিও করাই যাবে না। তো সেই জন্য আর ডেলি ভ্লগে আনতে পারি না, এই কারণটা, এই কারণেই বললাম, আমার এক ইউটিউবার বোন বলেছিলো বলেই আমি এই কথাটা বললাম যে ওরা কেন আসে না ভিডিওর সামনে, কি কেন তোমাদের ভিডিওতে কেন ওরা থাকে না, সেই জন্যই আমি বললাম ওরা আসতে চায় না, সেই জন্যই নেই না। তো যাই হোক, কোনো দিন হয়তো যদি সময় পায় একবারে ভালোভাবে সামনাসামনি এনে সব ভিডিও করব। তো যাই হোক, এখন আপাতত ওদের ওদের ইচ্ছাতেই চলি এই আর কি। তো আজকে এখন তো বসেই আছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো যাই হোক, ভিডিও করতে করতে খুব গরম লেগে গেছে, কারণ তো ফ্যান বন্ধ করে ভিডিও করছি সেই জন্য। তো যাই হোক, দেখতে থাকো। তো গাইজ, এগুলো হলো
বরফ। তো স্নান করার আগে আমি একটু এই বরফটা দিয়ে একটু মুখটা ম্যাসাজ করে নেব, তারপরে স্নান করব। তো মুখে বরফ দেওয়া ভালো, সেই জন্য এই গরমে মাঝে মধ্যে যদি বরফ দেওয়া হয় স্কিন খুব ভালো থাকে, সেই জন্যই আর কি বরফটা দিলাম, তোমরাও দিতে পারো। তো গাইজ, আমার বরফ মাখা হয়ে গেল, এবার আমি স্নান টান সেরে তারপরে তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি, ওয়েট করো একটু। স্নান সেরে পুজো কমপ্লিট হয়ে গেল, সানস্ক্রিনটা মেখে আমি এখন যাব যেটা যেখানে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি আজকে একবারে তোমাদেরকে সকাল থেকেই পরপর কী করলাম সবই দেখিয়ে দিলাম। তো যাই হোক, একটা সানস্ক্রিন মেখে নিলাম। তো সানস্ক্রিন মেখে এবার চলে এলাম আমি ব্যালকনিতে। ব্যালকনিতেই এই জামাকাপড়গুলো কয়েকটা কেচেছিলাম, সেই জামাকাপড়গুলো আমি কয়েকটা ব্যালকনিতেই মেলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখে নাও। তো আমি আশা করছি আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে তোমাদের। তো তারপরে যেটা করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চ হয়ে গেছে, চলে এলাম একটু ব্যালকনির ধারে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো গাইস, চলে এসেছি আমি এই লাল চা নিয়ে। তো এই লাল চাটা দেখে আজকে আমার একটা ভিডিওর কথা মনে পড়লো, মানে এক ইউটিউবার ভাইয়ের আমি ভিডিও দেখেছি, মানে এত প্রকারের দার্জিলিং টি আর কি মানে ভিডিওতে আজকে দেখালো। আমি কিন্তু জানি না যে এরকম ধরনের এত রকমের মানে দার্জিলিং টি হয়। তোমাদেরকে আমি বলছি, মানে চ্যানেলটার নাম হলো দ্য ব্লুমিং ক্যানভাস। তো তোমরা যদি বন্ধুরা তোমরা যদি ওই চাটা দেখো কি সুন্দর, কত রকমের কালারের মানে চা, আমি কিন্তু দেখিনি, ওই জন্য তোমাদেরকে আমার বন্ধুদের, যেহেতু তোমরা আমার বন্ধু, আমি বলছি যে তার চ্যানেলে একটু দেখতেই পারো যে ভিডিওতে কি সুন্দর চায়ের আর কি কালার, কি সুন্দর মানে পার্পেল কালারের চাটা। তো আমার সত্যিই খুব তখন মনে হচ্ছিলো ভিডিওটা দেখে একটু টেস্ট করে দেখি কীরকম লাগছে। তো যদি কখনো যাই তো সে ভাইয়ের ভিডিওটা দেখে আমি তখনও আরেকবার দেখবো ভিডিওটা, যে এত সুন্দর করে বুঝিয়েছে আর এত সুন্দর করে মানে ভিডিওটা এডিট করেছে, খুব সুন্দর। তো যাই হোক, যদি কখনো কেউ দার্জিলিং যাও তো ওই চায়ের প্রকারভেদ ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো ওই বললাম, চ্যানেলটার নাম বলে দিলাম। তো আমি কিন্তু তোমাদেরকে একবারে চ্যানেলটা দেখো সেটাই বলছি না, আমি এমন কিছু চিনি না কি আমি তার প্রতিদিন কখনো কোনো ভিডিওও দেখিনি। তো জাস্ট আজকেই একটা ভিডিও দেখলাম প্রথম, তো ভালো লাগলো, তো মনে হলো তোমাদেরকে বলি যে ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো, খুব সুন্দর আর কি আর ট্যুর ব্লগ দেখায়, এত সুন্দর সুন্দর ট্যুর ব্লগ করে না তার। চায়ের কথাটা এই চা খেতে খেতেই মনে পড়লো। তো আর একটা মানে সিস্টারের কথা বলি, সিস্টারটার চ্যানেলটা খুব ডিফিকাল্ট, আমাকে দেখতে হবে তবে বলতে পারবো। তো আজকে আর ওই সিস্টারটার নাম আমি বললাম, আজকে আমার মনে হচ্ছিলো যে এই ইউটিউবার ভাইয়ের সঙ্গে ওই ইউটিউবার আর একটা বোন আছে ওর চ্যানেলটার একটু নামটা তোমাদের বলি, যে তোমরা এই খাবারের আইটেমস কি বেড়ানোর জায়গা খুব সুন্দর সুন্দর আর কি এত সুন্দর ডেলি ভ্লগ করে, কি বলবো, ডেলি ভ্লগ নয়, ডেলি ভ্লগ করে না,
তো জাস্ট ওই টুট ব্লগই বেশি করে, তো কোথাও গেল সেগুলো ভিডিও করে রাখে এবং আমাদেরকে সেগুলো শেয়ার করে, আর এত ভালো লাগে কি বলবো। তো আজকে বৃষ্টির দিনে তাদের ভিডিও দেখতে দেখতে আমার সারাটা দুপুর কেটেছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চাটাই ঠান্ডা করে ফেলেছি। তো আজকে সেই একটা চ্যানেলের কথাই বললাম, সে দ্য ব্লুমিং ক্যানভাস খুব সুন্দর ভিডিও করে বন্ধুরা, তোমরা দেখতে পারো। যে আমি তার চ্যানেলকে কখনো তার চ্যানেলটার নাম বলে যে আমি প্রমোট করছি সেটা নয়, আমার ভালো লেগেছে তার ভিডিও দেখে, ওই জন্য আর কি বললাম যে তোমরাও দেখতে পারো, খুব সুন্দর সুন্দর মানে ভিডিও করে আর কি। তো যাই হোক, আর একটা আমি কালকে চ্যানেলের নাম বলবো, আমার যে যেই চ্যানেল দেখতে খুব ভালো লাগে সেই সেই চ্যানেল বন্ধুরা আমি এই কারণেই বলছি যে আমার যেহেতু ভালো লাগে, আমার ভালো লাগার জিনিস কোনটা, তো এই ভিডিওগুলো আমার দেখতে ভালো লাগে। টুট ব্লগ আমি অনেকেই টুট ব্লগ দেখি তো ভালো লাগে, তো এই মানে এই ইউটিউবার ভাইটারেও আর কি টুট ব্লগটা দেখে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদেরকে বললাম প্লিজ তোমরা ওই চ্যানেলটা একটু দেখে নিও, দেখবে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো। তো যাই হোক, সেটা তোমাদের মনের ব্যাপার, তবে আমি আশা করছি তোমাদের চ্যানেলটা দেখে অবশ্যই ভালো লাগবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে তো ডেইলি তুমি আপডেট পাবে কি কোথায় যাচ্ছে কি যাচ্ছে কি ভিডিও দিচ্ছে, ডেইলি আপডেট পাবে, ঠিক আছে। তো আজকে আমি চাটা খাই, আমার যার যার ভিডিও দেখতে ভালো লাগে আমি তার তার নাম বলবো। তো আজকার একটা বোনের নাম বলতাম, তোর নামটা এত বললাম না, এত ডিফিকাল্ট মনে আসছে, কিন্তু যেহেতু ওই যে ফোনে আমি ভিডিও করছি সেই ফোনেই আছে, তো এই ফোনটায় আমি ওর নামটা কিছুতেই বের করতে পারছি না, তো যাই হোক বলতে পারলাম না, একজনের ভিডিওই আমার ভালো লেগেছে সেটাই বললাম। তো শুধু একজনের নয়, কয়েকজনেরই বেশিরভাগই অনেকেরই আমার ভিডিও ভালো লাগে, তো একটা নাম আজকে বললাম। তো আমার যত বন্ধু বান্ধবী, আমার পরিবারের লোক মানে ইউটিউব পরিবারের লোক, আমার আত্মীয় স্বজন যারা আমার ভিডিও দেখছো, তারা এই চ্যানেলটা প্লিজ একটু ঘুরে এসো, দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ভিডিও। আর আর আজকে আর কিছু বলছি না, আমার যাদের যাদের চ্যানেল ভালো লাগে, আমি আমার ব্যক্তিগত কথা তো আমি শেয়ার করতেই পারি আমার কি ভালো লাগে না লাগে। তো যাই হোক, আমার ভাইয়ের এক ভিডিও ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম, তো আজ আর একটা আমার বোনের ভিডিও ভালো লেগেছে, আর একটা আমার বান্ধবীর ভিডিও ভালো লেগেছে, তাদেরও নাম একটা একটা করে বলবো। শুধু আজকে একজনের বললাম, আর একটা বলারও ইচ্ছে ছিল কিন্তু নামটা এতই ডিফিকাল্ট আমি মনে করতে পারলাম না, সেই জন্য আমি কালকে বলবো। তো আজকে একজনেরই আমি নামটা মেনশন করলাম, তো প্লিজ তোমরা ওর চ্যানেলটা একবার দেখে নিও, আমার ভাইয়ের চ্যানেলটা, তো তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো এখানে রাখছি, টাটা। গাইজ, যেটা বলবো তোমাদেরকে তো বললাম ভিডিওটা এখানেই রাখছি, কিন্তু আমি রাখতে পারছি না কারণ আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেখছি মানে কি বলবো, সেই জন্য তোমাদেরকে যেহেতু বলে দিলাম যে ভিডিওটা এখানেই রাখছি, কিন্তু আমি পারলাম না রাখতে। তো আবার আমার নামটা মনে পড়ে গেল, সেই ইউটিউবার বোনের ভিডিওটার নামটা বলে মানে চ্যানেলটার নামটা আমি বলে দিই, তো চ্যানেলটার নামটা শুনে রাখো। এই চ্যানেলেও ওই দ্য ব্লুমিং ক্যানভাসের মতোই তুমি ভিডিও দেখতে পাবে, সেম আমার ভালো লেগেছে, আমার ভালো লাগাটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো আর একটা চ্যানেল যেটা ভালো লেগেছে সেই চ্যানেলটার নামটা একটু মনে রেখো, তো দৈনিক অ্যাড্রেস গড সাউন্ড কান্ট্রি। তো এই চ্যানেলটা যদি তুমি দেখো না, দারুণ দারুণ ভিডিও দেয় একই সেম। তো দুটো চ্যানেলের আজকে নাম বললাম, তো ভিডিও তো অনেকেরই দেখি, তো প্রতিদিন যদি আমি দুটো করে চ্যানেলের নাম বলতে পারি যে কার কার ভিডিও আমার ভালো লাগে, তাহলে তোমরাও জানতে পারবে। আমি কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, এদের কোনো প্রমোট করছি না, যে এর ভিডিও দেখো ভিডিও দেখো তা নয়, আর আমার ওদের ভিডিও দেখতে বলে আমার কী লাভ হচ্ছে, কিছুই না, আমার ভালো লেগেছে জাস্ট, সেই জন্য তোমাদেরকে বললাম যে তোমরাও এই চ্যানেল দুটো প্লিজ একটু ক্লিক করে দেখে নিও, সার্চ করে চ্যানেল দুটোর নাম বলে দিলাম। আমি আশা করছি আমার যেমন চ্যানেল দুটোর ভিডিও দেখে ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দুটো চ্যানেলের আজকে নাম বললাম, তো তোমরা আমার সঙ্গে থেকো, আর এই চ্যানেল দুটিও তোমরা দেখো ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।